45 বছর কেন্দ্রের শাসন করেছে কংগ্রেস, দেশের কোনো উন্নয়ন করেনি তারা। কংগ্রেসের শাসনকালে দেশে এইমস হাসপাতালের সংখ্যা ছিল শূন্য। এর থেকেই বোঝা যায় গরিব মানুষের স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার। অটল বিহারী বাজপেয়ীর সময়ে 6টা এইমস গড়ে ওঠে ভারতে। এরপর 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমূল বদলে যায় পরিস্থিতি। গত 10 দিনে দেশের বিভিন্ন প্রান্তে আরও 7টা এইমসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। উদয়পুর মহকুমার রাজস্বী কলাক্ষেত্রে উপস্থিত থেকে সোমবার এমনটাই জানালেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভারত সরকারের ADIP প্রকল্পের অধীনে এবং আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ও জেলা প্রশাসনের উদ্যোগে গোমতী জেলার দিব্যাঙ্গজনদের মধ্যে এইডস এবং সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করা হয় এদিন। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলা জেলা শাসক তড়িৎকান্তি চাকমা এবং জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দিব্যাঙ্গ মানুষদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার, সমাজের মূল স্রোতে তাদের নিয়ে আসা দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল যে 500 এইমস হসপিটাল উদ্বোধন হয়েছে, ভারত স্বাধীন হয়েছে 2014 পর্যন্ত আমাদের দেশে 6টা এইমস হসপিটাল 2014-এর আগে, মানে টোটাল 2014-এর আগে 64 সাল পর্যন্ত, 64-65 সাল বর্ষা পর্যন্ত ভারতবর্ষে এই হসপিটাল মাত্র 6টা। এই 6টার মধ্যে একটা কাহিনী আছে যে 45 বছর যারা ভারত শাসন করছে কংগ্রেস এন্ড কোম্পানি, একটাও বানাইছে না এইমস। তাহলে আপনাদের মনে প্রশ্ন লাগবে, তাহলে 6টা বানাইছে কেন? প্রথম দিল্লির যে এইমস, যে এইমস নিয়ে আমরা গর্ব করি, সেই এইমস হসপিটাল অর্থ দিয়েছে রাজকুমারী অমৃত কৌর, একজন অমৃত কর আমাদের একজন রাজকুমারী, তিনি সেই অর্থ আনুকূল্যে দিল্লির এইমস তৈরি হয়েছে। তো বাকি যে 6টা এইমস, টোটাল 7টা এইমস 2014 আগে তৈরি হয়েছে, 6টা এইমস অটল বিহারী বাজপেয়ী, সুষমা স্বরাজের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি 6টা এইমস তৈরি করেছেন। 45-55 বছর কংগ্রেস এইমস এর সংখ্যা শূন্য, তা থেকে বোঝা যায় তারা দেশের স্বাস্থ্য সম্বন্ধে, মায়েদের স্বাস্থ্য সম্বন্ধে, গরিব মানুষের স্বাস্থ্য সম্বন্ধে তারা কতটা সচেতন ছিলেন। আর গত দশ বছরে এইমসের সংখ্যা 18টা এইমস হসপিটাল, এবং গত 10 দিনে দেশের প্রধানমন্ত্রী 7টা এইমস হসপিটালকে উদ্বোধন করেছেন, 7খানা এইমস হসপিটাল। গতকালকে 5টা, ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে একটা, পঞ্জাবের ভাতিন্দাতে একটা, উত্তরপ্রদেশের রায়বেরেলিতে একটা, রাজকোটের গুজরাটে একটা, আর দক্ষিণ ভারতের মঙ্গলগিরিতে একটা। তাছাড়া কি হয়েছে, গতকাল তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা পুরস্কার পেয়েছি, আমরা অর্থ আনুকূল্য পেয়েছি, এটা কি হচ্ছে ইন্টিগ্রেটেড ল্যাবরেটরি, বিশ্বমানের আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি পেয়েছি, ইন্টিগ্রেটেড ল্যাবরেটরি আমরা ভোলাতে পেয়েছি, আমরা মেলাগড় হসপিটালে পেয়েছি, যেটা যে কোনো আপনার ব্লকের হসপিটাল হোক, ব্লক স্তরের, রাজ্য স্তরের, জেলা স্তরের এবং বড় বড় হসপিটালের সঙ্গে এই ল্যাবের সংযুক্তি থাকবে, 147 রকমের টেস্ট এই ল্যাবের মধ্যে হবে, আধুনিক, আমাদের যে কোনো রোগ হবে তার নির্ণয় করা, ভগবান করে আমরা সবাই সুস্থ থাকি। সোমবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও। নারীদের ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। বিশেষ করে আমাদের এই যে এসএসসি দিদিদের জন্য বিগত দিনে আমরা দেখেছি নারী সমিতি সংগঠন ছিল এবং এক দলের একটা অপশাসন সরকারি ছিল, তখনকার সমাজের অবস্থা যে এসএসসি দিদিদের বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা থেকে শুরু করে বা সরকারের বিভিন্ন প্রকল্প, তখনকার আমরা কতটুকু লাভবান হয়েছি আমরা দেখতে পাই। আর সে বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী উনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উনি বলার চেষ্টা করে, এবং বিভিন্ন মন কি বাত প্রোগ্রামে আজকে সারা দেশের নারীদের নিয়ে কথা বলছে। আর সে বিশেষ করে এই যে নারীর যে আমাদের এসএসসি দিদিদের মাধ্যমে আত্মনির্ভর করার যে পরিকল্পনা, আজকে দেশের প্রায় 1 কোটি সংখ্যার উপর আজকে দিদিরা নিয়ে
লাভ প্রতিযোগী বানানোর জন্য প্রধানমন্ত্রী সময়সীমা অনেক বড় বলে থাকে, সেটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী করা এবং এই যে জিডিপির একটা সম্মান এবং জিডিপির একটা আত্মনির্ভর করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী কাজ করছে, ভারত সরকার কাজ করছে এবং রাজ্য সরকারও কাজ করছে। গোমতি জেলার 8টি ব্লকের মোট 704 জন দিব্যাঙ্গ মানুষদের হাতে বিনামূল্যে এইডস এবং সহায়ক ডিভাইস তুলে দেওয়া হয়েছে সোমবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।